তখন বাবু তাকিয়ে দেখিনা আমি শুয়ে আছি, বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে। আগের পর্বের ভিডিওতে আমি কলকাতা থেকে গাড়িতে করে সুন্দরবন আসি এবং দারুণ সুন্দর একটি লঞ্চে করে ঘুরে নিই গোসাবার রবীন্দ্রনাথ ঠাকুরের কন বাংলো এবং হ্যামিল্টন বাংলো। ওই দিন রাত্রিতে রাত্রিবাস করি দারুণ সুন্দর একটি রিসর্টে। তার সাথে তো ছিল সুন্দরবনের ইলিশ উৎসবের এলাহি খাওয়া দাওয়া। আগের পর্বের ভিডিও আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আগে গিয়ে দেখে নিতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টি ভেজা দ্বিতীয় দিনের সকালে বেরিয়ে পড়েছি সুন্দরবন ভ্রমণ করে নিতে। আমরা সকাল 9:05 স্নান সেরে রিসর্ট থেকে বেরিয়েছিলাম। আমাদের বেরোনোর কথা ছিল 8:00। আগের দিন যখন এই ঘাটে নেমেছিলাম নদীতে ভাটা ছিল, আর আজ জোয়ারের কারণে নদীতে জল পুরো পরিপূর্ণ। শুরু হয়ে গেছে সুন্দরবনের দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া। সকালে ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি আর মিষ্টি। শুধু খাওয়াই হচ্ছে খাওয়াই হচ্ছে, এই জন্য লুচির সাথে নিয়ে নিয়েছি মুড়ি। এই যে এখন বৃষ্টি হচ্ছে তার মানে যে সারা দিন বৃষ্টি হবে তা না, এখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু পরেই দেখবেন পুরো আকাশ ক্লিয়ার এবং রোদ বেরিয়ে গেছে। চলে এলাম দ্বিতীয় দিনের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। সুন্দরবন ন্যাশনাল পার্কের ভেতরে ভ্রমণ করার জন্য পারমিট এবং গাইডের প্রয়োজন, সেটা বোর্ড থেকেই করে দেবে, সেই সব চিন্তা আপনাকে করতে হবে না। গাইড আমাদের সুন্দরবন সম্বন্ধে খুব ভালোভাবে বোঝালেন এবং এই পুকুরে রাখা কিছু বিরল প্রজাতির কচ্ছপও দেখালেন। তারপর নিয়ে গেলেন আরেকটি পুকুরের সামনে, যেখানে নারকেল গাছের পাতার মতো দেখতে হয়ে আছে অনেক গোলপাতার গাছ, আর সেই গাছের ফাঁকে ফাঁকেই মুখ বেরিয়ে বসে আছে কুমির। এই টোটাল সুন্দরবনের ম্যাপ, আর আমরা আছি এই পজিশনে দেখুন সজনেখালিতে। আর এই যে টোটাল এরিয়াটা, এই এরিয়াতে টুরিস্ট ঘুরতে পারে এবং এই এরিয়া পর্যন্তও টুরিস্ট যেতে পারে। আর এই যে লাইনটা দেখছেন রেড কালারের একটা লাইন, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারকে ভাগ করেছে দুদিকে, এই দিকটা ইন্ডিয়া আর এই দিকটা চলে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যেও কিন্তু সুন্দরবন অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো আর এই যে নিচের এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াতে কিন্তু টুরিস্টদের পারমিশন নেই যাওয়ার। এই এরিয়া পুরো ন্যাশনাল পার্ক, মানে এখানে শুধু বনদপ্তরের লোকই যেতে পারেন এবং বনদপ্তরের অনেক ক্যাম্পও আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্প আছে আরও এখানে ক্যাম্প আছে। আমরা এই জায়গাটা আজকে ঘুরবো। যেই গাছের নাম থেকে সুন্দরবনের নাম এসেছে, এই সেই সুন্দরী গাছ। আমি জাস্ট ওয়াচ টাওয়ারে উঠতে উঠতে যা দেখলাম অবাক হয়ে গেলাম। এত কাছ থেকে মৌমাছির চাক আমি এই প্রথমবার দেখছি। চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে পুরো জায়গাটা বিশাল সুন্দর দেখা যাচ্ছে, পুরো ফরেস্টটা দেখা যাচ্ছে সুন্দরবনের। চারিদিকে যেগুলো আছে সব নোনা জল। এই যে মাঝখানে পুকুরটা আছে, এটা ম্যানমেড, এখানকার বনদপ্তর থেকে করে দিয়েছে। ওখানে আছে মিষ্টি জল, তো এই মিষ্টি জল খাওয়ার আশায় হরিণ বাঘ আরে এখানে আসে মিষ্টি জল খেতে। কিন্তু এখন আছে জোয়ার, চারিদিকে শুধু জলে ভর্তি, সেই জন্য এখন কিন্তু হরিণ টরিণ সমস্ত কিছু ওপরে, আরও যেখানে মাটি উঁচু যেখানে জল নেই সেখানে উঠে পড়েছে। তো আবার যখন ভাটা হবে তখন কিন্তু এখানে জল খেতে আসবে, সকালে নাহলে বিকেলে। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে ছোটখাটো কিছু গিফটের আইটেম আপনি চাইলে উপহার হিসাবে কিনে নিতে পারেন।
সজনাখালি থেকে এবার যাচ্ছি আমরা দুবাকির পথে। সজনাখালিতে যখন ছিলাম সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল, মেঘের অবস্থা কি ছিল আপনারা একটু আগেই দেখেছেন, বিশাল পরিমাণে হচ্ছিল বৃষ্টি। আর এখন আকাশ আবার ক্লিয়ার হয়ে গেছে, পুরো নীল ছকছকে আকাশ, চারিদিক পরিষ্কার, আর রোদ একদম সেইরকম নেই বললেই চলে। বিশাল সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারে সুন্দরবন ঘুরতে দারুণ লাগছে, দারুণ লাগছে। বোটের উপরে বসে থেকে থেকে যখন মনে হবে না এখানে আর বসে থাকতে ভালো লাগছে না, এইরকম সামনেটা এসেও বুঝতে পারেন এখানে যা হাওয়া দেবে না, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া, অনেকক্ষণ ধরে বসে আছি, দারুণ লাগছে। সজনাখালিতে যখন পৌঁছেছিলাম তখনও শুরু হয়ে গেছিল বৃষ্টি, সুধর্ণখালিতে এসে পৌঁছালাম তখনও হচ্ছে বৃষ্টি। আমরা খাচ্ছি এখন ক্যাপসিকামের পকোড়া মুড়ি দিয়ে, মুড়ি দিয়ে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে, একদম চপের মতো, বেগুনি যেরকম হয় সেইরকম ভেতরটা ক্যাপসিকামের ফুট দেওয়া আছে, বেশ সুন্দর লাগবে। চলুন বৃষ্টি ভেজা দিনে ছাতা মাথায় নিয়ে ঘুরে দেখি সুন্দরবন। একটু আগে আমরা সজনাখালি ওয়াচ টাওয়ার এখানটা ছিলাম, এখন চলে এসেছি এই পোস্টানটা, এই জায়গাটাতে। একটু পরে আমরা এখানে যাব, এখান থেকে আবার ভেতর দিয়ে খাড়ি টাড়ি দিয়ে ব্যাক করব। আস্তে আস্তে ভাটা পড়ে যাচ্ছে, এই ভাটা হলে বিকেল বেলা এইবার আসবে বন্যপ্রাণী এইসব মিষ্টি জলের পুকুরে জল খেতে। এতক্ষণ সামনে বসে বসে আমাদের গাইড দাদার কাছ থেকে এখানে জীবিকা সম্বন্ধে জানছিলাম, মেনলি জীবিকা মাছ ধরা, মধু সংগ্রহ করা, এইসব। এক একটা টিমে থাকেন 6-7 জন এবং এক একবার 8-10 কুইন্টাল মধু সংগ্রহ করেন, কিন্তু এখানে যারা মধু সংগ্রহ করতে যান 8-10 কুইন্টাল মানে বুঝতে পাচ্ছেন 800-1000 কিলো এবং পাইকারি রেট 300 টাকার মতো এখানে যায় ওই অরিজিনাল মধু। সুধর্ণ খাড়ি থেকে এবার আমরা ঢুকবো এই ছোট্ট খাড়িতে বনবিবি ভাড়ানি। এই সুন্দরবনের শ্বাসমূল যেটি গাছকে অতিরিক্ত নিঃশ্বাস আদান প্রদানে সাহায্য করে। আপনার যদি ওপরে বসতে না ইচ্ছে হয় এখানে বসে নদী একদম সামনে দেখতে পাবেন, দেখুন ওপর থেকে তো নদী যেন অনেকটা নিচে আর এখান থেকে নদী একদম সামনে, জাস্ট দারুণ ভিউ। একটু আগে আমরা গাজীখালি খালিতে ঢুকেছিলাম, এখন চোরাগাছি খালিতে আমরা ঢুকছি। চোরাগাছি খালিটা আরও সরু আর এই জায়গাটা দেখুন কতটা চওড়া, দেখে মনে হতেই পারে বিশাল বড় নদী বা সমুদ্রের মিলনস্থল একটা, কিন্তু এইগুলো এক একটি চ্যানেল। দুপুর 2:05 সকলে মিলে একসাথে বসে গেছি দুপুরের লাঞ্চটা সেরে নিতে। চলে এসেছে প্রথমে ভাত, ডাল, কাঁকরোল ভাজা, লেবু, তাতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এখানেই শেষ না, এই সবে শুরু, আরো জিনিস আসছে। এটা কি ভাই আসছে? পাতুরি। আরে ইলিশ মাছের পাতুরি তো দিয়ে গেল, এরপরেও আরো কিছু আছে নাকি? বাপ রে বাপ, এত কে খাবে ইলিশ মাছের পাতুরি, তারপরে আবার আছে সর্ষে ইলিশ। ইলিশ উৎসবে এসেছি বলে ইলিশের ছড়াছড়ি, ইলিশের যা যা হয় সব কিছু। কষ্ট মষ্ট করে পাতুরির পাতাটা খুলে ফেলেছি, ইলিশ মাছ যেটা বেরিয়েছে সেটা দেখুন, এই সাইজের একটা ইলিশ মাছের পাতুরি আর এই সাইজের একটা সর্ষে ইলিশ, আর তার সাথে এসে গেছে লাস্ট পোতে চাটনি, টমেটোর চাটনি আজকে আছে, কালকে আমের চাটনি ছিল আর পাঁপড়। এখানে রান্না দারুণ টেস্ট, দারুণ টেস্ট করেছে, যে ইলিশটা দিয়েছিল ওটা সর্ষে ইলিশ না, দই ইলিশ, দারুণ সুন্দর টেস্ট। কিন্তু সর্ষে ইলিশেরও যেমন টেস্ট আছে দই ইলিশেরও সেরকম টেস্ট আছে, একটু মিষ্টি মিষ্টি কিন্তু দারুণ টেস্ট লাগছে। আমি দই ইলিশ এই প্রথমবার খাচ্ছি, খেতে খেতে উঠে এলাম,
দু তিনটে হরিণ বসে আছে দেখাচ্ছি আমাদেরকে, চলো। পাঁচটা আছে, পাঁচটা আছে আমাদের গাইড দাদা বলছে। ওই দূরে একদম পাঁচটা হরিণ একসাথে বসে আছে দেখুন। একটা হরিণ আবার আমাদের দিকে দেখছে। আমরা বোট নিয়ে যখন কাছে যাচ্ছিলাম, হরিণগুলো ভয় পেয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছিল। এইরকম খেতে খেতে হরিণ দেখছি, ভিডিও করছি, এখনো আমার খাওয়া কমপ্লিট হয়নি, চাটনি বাকি আছে। এই যে তার সাথে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস। সুন্দরবনে এরকম দুদিকে জলের মাঝখানে বোটে বসে খাওয়া দাওয়া করবেন, জঙ্গলের ভেতর দিয়ে ঘুরবেন, তিন দিন ঘুরলে দেখা যাবেই যাবে, কিছু না কিছু তো দেখবেনই। কিছুটা পথ যাওয়ার পর আবার দেখলাম একটা হরিণ নদীর ধারে পাড়ে দাঁড়িয়ে কি সব খুঁজে খুঁজে খাচ্ছে। এত কাছ থেকে হরিণ কিন্তু খুবই কমই দেখা যায়। হরিণ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। নেমে পড়লাম সুন্দরবনের সব থেকে সুন্দর ক্যাম্পে, দোবাকি ক্যাম্প, যেখান থেকে কিছু না কিছু দেখা যায়। কিছু এখান থেকে দেখা যাক আর নাই যাক, এখানে আসার পথে অনেক কিছু দেখে নিয়েছি, কুমির, হরিণ, সমস্ত কিছু। এখানে অনেক ফলের গাছ লাগানো আছে, একটু আগেই দেখছিলাম পেয়ারা হয়েছে। এখানে আবার দেখুন এগুলো ডালিম, মানে বেদানা, এখানে ডালিম বলে, ছোট ছোট হয়, এই জন্য তো অনেক অনেক হয়েছে। সুন্দরবনে যখন কেউ মধু সংগ্রহ করতে যায়, জীবন হাতে নিয়ে মধু সংগ্রহ করতে যায়, বনবিবি সুন্দরবনের মেন দেবতা। এখানের লোকেরা মানেন এই বনবিবি দেবীর পুজো দিয়ে মধু সংগ্রহ করতে গেলে বা মাছ ধরতে গেলে ওনাদেরকে বাঘের কবলে পড়তে হয় না। এইখানে এলে আপনি কিন্তু হাফ কিলোমিটার মতো হেঁটে হরিণ বা বাঘ দেখার আশা মিলতে পারে, কারণ দুদিকেই জঙ্গল এবং আপনি এরকম সেফটির মধ্যে দিয়ে হাঁটবেন। দুদিকেই তার জাল দেওয়া আছে লম্বা লম্বা। এই যে যার উপর দিয়ে 500 মিটার মতো হেঁটে চলেছি, এগুলোর নাম হচ্ছে ক্যানোপি। দোবাকিতে এই যে ক্যানোপির ওপর দিয়ে আমি হাঁটছি, এটা হেঁটে আপনি কিন্তু চলে আসবেন আর একটা গেটে, আর একটা ঘাটে, যেখান থেকে আপনার লঞ্চ আবার আপনাকে রিসিভ করে নিয়ে চলে যাবে। আপনাকে হেঁটে আর ব্যাক করতে হবে না। কিন্তু এখন অফ টাইম বলে একটা গেটই খোলা আছে, এই গেটটা বন্ধ আছে। যেই যেই ভিউ পয়েন্টে যাচ্ছি আর আসছে বৃষ্টি, বৃষ্টিতে ভিজে চলে এসেছি দোবাকি ওয়াচ টাওয়ারের ওপর। আর এখানেই বানানো আছে সেই মিষ্টি জলের পুকুরটা, যেখানে হরিণ বা বাঘ জল খেতে আসে। একটু আগেই বলছিলাম দোবাকি ক্যাম্পে এলে আপনি কিছু না কিছু দেখতে পাবেনই পাবেন, এত বড় এটা, আর এখান থেকে কিছু না কিছু স্পট করা যায়। ওই এখান থেকে দেখা যাচ্ছে হরিণ, খালি চোখে তো হরিণ দেখা যাচ্ছিল, কিন্তু আমার ক্যামেরায় এত জুম ছিল না যে আপনাদেরকেও দেখাতে পারবো। ছাতা মাথায় দিয়ে এখন ফিরছি বোটে। তো বোটে যেতে যেতে আলোচনা হচ্ছে এই বৃষ্টিতে কি খাওয়া হবে রাত্রিতে। মেনুতে যেটা লেখা থাকে আগে থেকে, মানে সুন্দরবন এলে প্রথম দিন মাটন কষা আর হচ্ছে পোলাও, দ্বিতীয় দিন হচ্ছে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন। তো আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছি এই বৃষ্টিতে। আমার যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হয়ে যায় না, আর কিচ্ছু লাগবে না, এর থেকে ভালো খাবার আর কিছু হতে পারে না। দোবাকি ক্যাম্প থেকে আমাদের বোট আবার রওনা দিল রিসর্টের উদ্দেশ্যে। বিকেলের ফলাহারে ছিল পেয়ারা। আমরা এখন আছি ফাইভ রিভার জাংশনের ঠিক মাঝখানে। এখানে বোটটা এত দুলছে এত দুলছে, দাঁড়িয়ে ঠিকঠাক এইভাবে থাকাই যাচ্ছে না, বসে পড়তে হবে। একটু জাস্ট দাঁড়িয়েছি, সামনেটা কম দুলছে, পেছনে আরো বেশি দুলছে। চারিদিকটা খালি দেখুন, জল আর জল, দেখে মনে হতেই পারে এই জায়গাটা সমুদ্র বলে, কিন্তু এটা সমুদ্র না, এটি পাঁচটি নদী এবং খাড়ির মিলনস্থল। ঘড়ির কাঁটায় বাজে বিকেল 6টা আর আমরা আসছি এখন পাখিরালয়ের কাছে।
পরন্তু বিকেলের রোদ গায়ে মেখে আপনি ঘুরে বেড়াবেন সুন্দরবন। এই সুন্দরবন এলে নদীর মাঝে বোটে বসে দেখতে পাবেন এক দারুণ সুন্দর সূর্যাস্ত। রিসর্টে ফেরার পথে আমাদের বোট কিছু সময়ের জন্য পাখিরালয় দাঁড়ালো। আমরাও ওখানে নেমে কিছুক্ষণ ঘুরে নিলাম। হোটেল, রিসর্ট, দোকানদানি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি এই পাখিরালয়ে এলে। আমাদের রিসর্টটা ছিল পাখিরালয়ের পাশেই, ঠিক দয়াপুরে। এইখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার বোট ধরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় রিসর্টে জ্বলে গেছে আলো, সেই সাথে আমাদের কমপ্লিট হলো দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ। ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিয়ে গেছিল গরম গরম চিকেন পকোড়া। রান্না বান্না সেই, কিন্তু চলুন এরপরে ঝুমুর নাচ দেখাই আপনাদেরকে। আপনার সুন্দরবন প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে সুন্দরবনের এই সুন্দর ঝুমুর নাচ। দারুণ সুন্দর একটা ঝুমুর নাচ দেখার পর এবার যাচ্ছি রাত্রিরে ডিনার করতে। চুড়ি, তার সাথে ইলিশ মাছ ভাজা, একদম বিশাল বড় পিস একটা, তার সাথে আছে দু পিস বেগুনি। ওহ, পুরো ডিনারটা জমে যাবে। একদম গরম গরম খিচুড়ি, হাত দেওয়া যাচ্ছে না। বর্ষায় সুন্দরবনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে জমিয়ে ডিনার সারার পর ঘুমিয়ে পড়েছিলাম। তৃতীয় দিনের আমাদের সুন্দরবন ভ্রমণে আজকে আমাদের লাস্ট দিন। আর আজকে আমাদের এই রিসর্টকে টাটা জানিয়ে একদম সকাল 8টার সময় স্নান টান করে বেরিয়ে পড়েছি আমাদের বোটের উদ্দেশ্যে। আর বোটে ওঠার সাথে সাথে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। কচুরি আছে, তার সাথে ছোলার ডাল, তার সাথে মিষ্টি, সেই সাথে নিয়ে নিয়েছিলাম অল্প কিছু মুড়িও। মুড়ি কিন্তু আমরা বন্ধুরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। সকলে মিলে একসাথে বসে সেরে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। জোয়ারের কারণে নদী এবং চ্যানেলগুলোতে জলে পুরো পরিপূর্ণ। নদীর ধারের গাছগুলো প্রায় জলের নিচে ডুবে গেছে বললেই চলে। এই পরিস্থিতিতে বন্য জীবজন্তুরা চলে যায় গভীর জঙ্গলের ভেতরে। তার মানে আজ বন্য প্রাণী দেখার আশা প্রায় নেই বললেই চলে। কিছু করার নেই, আজকে আমাদের যেতে হবে ফিরে। যদি ভাটা হয়ে যেত খুবই ভালো হতো, দেখা যাক তাতেও যদি ভাগ্যক্রমে কিছু দেখা যায় আর। আজ আমরা ঘুরে বেড়াচ্ছি সড়কখালি 1 এবং সড়কখালি 2 এই দুটি জায়গার ভেতর দিয়ে। এই খাড়িগুলি কালকের তুলনায় আরো ন্যারো ছিল, কিন্তু জোয়ারের কারণে মনে হচ্ছে অনেক চওড়া। যদি জোয়ার না হতো কিছু না কিছু দেখা যেতই যেত। প্রথম দিনে আমরা যখন বোটে উঠেছিলাম তখন দিয়েছিল আমুদি মাছ ভাজা, তৃতীয় দিনে আবার যখন ফিরে যাব তখন দিয়েছে সেই আমুদি মাছ ভাজা। বিশাল বড় বড় আমুদি মাছ, কাঁটা সমেত খাওয়া যায়, দারুণ লাগে। আর আমুদে মাছ ভাজার সাথেও চলে এসেছে চিকেন পকোড়া, একদম গরমাগরম চিকেন পকোড়া, আর তার সাথে আছে চায়ের বদলে আজকের সকালে কোল্ড ড্রিঙ্কস। দেখুন, কালকে এসেছিলাম যে সুদর্ণখালীতে, সেই জায়গায় এখন এসে উপস্থিত হয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:10, আর এই সেই সুদর্ণখালী যেখানে আমরা কালকে ঘুরেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়েছিলাম।
আমরা যখন সুন্দরবন বেড়াতে যাই তখন আমরা ভাবি কখন বাঘের দেখা পাই, আর সুন্দরবনের মানুষজন চান বাঘের দেখা যেন না পায়। মাছ ধরতে গিয়ে বা মধু সংগ্রহ করতে গিয়ে অনেককেই বাঘের কবলে পড়তে হয়। সেই বাঘের মুখ থেকে ফিরে আসা আশিস বাবুর কাছ থেকেই আজ শুনে নেব ওনার সাথে ওই দিনের রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল। 8 দিনের জন্য আমরা মাছ ধরতে যাই, বরফ জল খাবার সব নিয়ে 8 দিনের জন্য নিয়ে যাই। 8 দিন আমরা ওই ডিঙি নৌকোই থাকি, মাছ ধরি থাকি। 7 দিন হয়ে যাবো, তারপর দিন চলে আসবো। আর আমার এত গায়ে জ্বর ছিল সেদিন, আমি ওই সামনে আমাদের ডিঙি নৌকোর সামনে ঘুমাচ্ছিলাম কাঁথা গায়ে দিয়ে। বাঘ যে গেছে আস্তে আস্তে, নৌকো ভাসানো ছিল রাত্রে বাজে, বাঘ যে এসছে ওরা আমার চারজনও বুঝতে পারেনি। যখন হাতা মারে নৌকোয় নাকি, তখন নৌকো যখন কাদ হয়ে পড়ে, আবার তাকে দেখানো বাঘ হাতা মেরে দিয়েছে। ওরা তখন ভয়ে চারজন ওই পাশের নৌকে চলে যায়। আমি তো জানি না বাঘ উঠেছে বলে, আমি ঘুমাচ্ছিলাম। ওরা যখন এবার খুব জোরে চিৎকার চেঁচামেচি করে বাড়ি বাড়া মারে, আমার ঘুম ভেঙে গেছে। তখন বাবু তাকে দেখি না, আমি শুয়ে আছি, বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে, আমি বাঘের পেটের তলে শুয়ে আছি। তখন কী মনে হয়েছে আমি জানি না বাবু। আমি ভেবেছি মনে হয় বাঘকে ঠেলে ফেলে দেবো না কি করবো আমি, মানে আমি ওরা যেটা বলছে আমি পাঁজা করে ধরেছি। আমি তো কিছু জানি না কোন মনে পর। তারপর যখন 6 মাস পরে আমার জ্ঞান ফিরে মেডিকায় ভর্তি ছিলাম, অতীতের মেডিকাতে কী ব্যাপার হলো আমাকে, আমি এখানে ভর্তি কেন, কোথায় আমি কোথায় ছিলাম? তখন বলে এই ব্যাপার হয়েছে, আমি বাঘকে পাঁজা করে ধরেছিলাম, তখনই মাথায় আমার কামড় মেরেছিল। এই যে আমার থাই চামড়া কেটে প্লাস্টিক সার্জারি করে যাবো, ওই ডাক্তারও বলে যেখানে কি স্কাল নেই, কৃত্রিম স্কাল দিয়ে থাই চামড়া লাগানো আছে। ওনার মুখেই শুনলাম সেই দিন রাতে ওনার সাথে কি দুঃখজনক ঘটনা ঘটেছিল, এবং ওনার চিকিৎসার জন্য ওনার ফ্যামিলি থেকে সমস্ত জায়গা জমি বিক্রি করে ওনার অপারেশন করান। আমরা আমাদের সাধ্যমতো কিছুটা ওনাকে সাহায্য করলাম। এইরকম নৌকা নিয়ে কিন্তু মাছ ধরতে যায়, এই এত ছোট, এইগুলোই মাছ ধরার নৌকো তো ভাবুন। আস্তে আস্তে সকাল পেরিয়ে হয়ে গেছে দুপুর, ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর প্রায় 1টা, আর সেই সাথে সুন্দরবনে আমাদের চলে এসেছে লাস্টের দিনের লাঞ্চ। সুন্দরবনের ইলিশ উৎসবের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। লাস্ট দিনের লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি। সুন্দরবন এটা আমার ফার্স্ট টাইম, তো ইলিশ বিরিয়ানিও আমি প্রথমবার খাবো। কালকে দই ইলিশের মতো, দই ইলিশটা তো খুবই সুন্দর হয়েছিল। ইলিশ বিরিয়ানিটা কীরম হবে জানি না, এতদিন তো খেয়েছি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ইলিশ বিরিয়ানিতে আছে একটা ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি, তার সাথে যেমন বিরিয়ানিতে একটা ডিম থাকে, ডিম এখানে শসা পেঁয়াজ স্যালাড আছে, তার সাথে আছে চিকেন কষা। একদম শেষ পথে চলে এসেছে পাঁপড় আর তার সাথে আমের চাটনি। আর ইলিশ বিরিয়ানি বাপি বিরিয়ানি ঠিক আছে, ইলিশ মাছের সাথে বিরিয়ানি ঠিক চলে কি আদৌ না? চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এইগুলোই ঠিক আছে, ইলিশ উৎসব বলে ইলিশটা খাওয়াতে হবে, তো সেই জন্য বিরিয়ানিটা করে তার সাথে চিকেন দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। ইলিশ মাছটা শুধু মুখেই খেতে হবে, ঠিক আছে, ইলিশের সাথে বিরিয়ানিটা আর চলবে না। কাল এবং আজ আমাদের যে গাইড বাবু ছিলেন, ইনি চলে যাচ্ছেন এই গোসাবা থেকে, তারপর আমরা চলে যাবো এখান থেকে। এখনও 1 ঘন্টার পথ অতিক্রম করে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সোনাখালি, সেখানে এই হচ্ছে গোসাবা, ওইটা হচ্ছে চণ্ডীপুর, আর এটা হচ্ছে গদখালি। এই প্রত্যেকটা যে ফেরিঘাট আছে এখানে, সাধারণ লোকেরা কেউ যদি এদিক থেকে এদিক যেতে চায় তাহলে কিন্তু ছোট ছোট লঞ্চ আছে, সেই লঞ্চে করে পারাপার হতে হবে। অলরেডি পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন। সেখানে ফেরার সময় কি দেখলাম, চারিদিকে জল, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এই দেখুন একদম ছোট্ট। ঘড়ির কাঁটায় বাজে 3:02, পৌঁছে গেছি সেই সোনাখালীর ব্রিজে। সোনাখালী থেকে বাসন্তী বা বাসন্তী থেকে সোনাখালীতে যাতায়াত ব্যবস্থার জন্য এই হগল নদীর ওপর ব্রিজটা তৈরি করা আছে, আর এর পাশেই আছে সোনাখালী ঘাট, যেখানে আমাদের গন্তব্য সুন্দরবনের 2 রাত্রি 3 দিনের প্রোগ্রাম শেষ হতে চলেছে আমাদের। দুদিন আগে ঠিক এই ঘাট থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমাদের প্যাকেজ ছিল একদম বাড়ি থেকে পিকআপ, বাড়ি থেকে ড্রপ। এখন আমাদের গাড়ি এখান থেকে নিয়ে যেত বাড়িতে, কিন্তু কৌশিকদার আছে ট্রেন 6:30 শিয়ালদা থেকে,
তো সেই জন্য আমরা বললাম যে আমাদেরকে ক্যানিং পৌঁছে দিলেই হবে। ক্যানিং থেকে লোকাল ট্রেনে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যাওয়া যায় শিয়ালদা। ওখান থেকে আমি চলে যাবো ফ্ল্যাটে, তারপর কৌশিকদা ট্রেন ধরে চলে যাবে তার বাড়িতে। সোনাখালি লঞ্চ ঘাট থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব প্রায় 18 কিলোমিটার, অটোতে যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। বর্ষায় সুন্দরবন ঘুরতে এসেছি আর লাস্টের দিনে বৃষ্টি হবে না, সেটা কখনো হয়? বাজে ঘুরি কাটা 3:50 আর পৌঁছে গেছি ক্যানিং। এই হচ্ছে ক্যানিং স্টেশন, আর বাইরেই দেখতে পাচ্ছেন প্রচুর ট্রাভেল এজেন্সি সুন্দরবন যাওয়ার জন্য। ট্রাভেল ডেস্টিনেশন এই কোম্পানির সাথেই আজকে গেছিলাম আমরা সুন্দরবন ভ্রমণ করতে। আর আমি বলেছিলাম যে অরিজিনাল মধু কোথায় পাওয়া যাবে দাদা, একদম অরিজিনাল মধু চলে এসেছে সুন্দরবনের। একদম বিশাল দেখতে, বিশাল টেস্ট হবে মনে হয়। এই ক্যানিং স্টেশনেই আপনাকে আসতে হবে সুন্দরবন ভ্রমণ করতে গেলে। আর চলে এসেছি সেই ক্যানিং স্টেশনে ফেরার সময়, ট্রেন একটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেন ধরেই চলে যাবো শিয়ালদা স্টেশন। ঘড়ির কাটায় বাজে পুরোপুরি 4:12, আর আমাদের ট্রেন রওনা দিল ক্যানিং থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় বিকেল 5:30, আমাদের ট্রেন 45 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছে গেল শিয়ালদা স্টেশন। আর সেই সাথেই সম্পূর্ণ হলো আমাদের 2 রাত্রি 3 দিনের বর্ষায় ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণ। এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।